নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাঞ্চল্যকর পুলিশ মিয়া হত্যা মামলায় প্রধান আসামি সহ ছয় গ্রেপ্তার। নেত্রকোনা জেলার আটপাড়া থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর পুলিশ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সহ ছয় আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখাড় হতে গ্রেপ্তার করেছেন র‍্যাব 14 সিপিসি 3 ভৈরব ক্যাম্প। একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার আটপাড়া থানা পালগাঁও গ্রামের বহুল আলোচিত পুলিশ মিয়া 75 হত্যা মামলার প্রধান আসামি জয়নাল মিয়া 40 মাসুদ মিয়া 38 মাহবুব 36 সর্বপিতা মৃত কামাল উদ্দিন মুন্সি জনি মিয়া 23 পিতা নাজিম উদ্দিন এরশাদ মিয়া 42 আলম মিয়া 32 উভয় পিতা মৃত হাফিজ উদ্দিন সর্বসাং পালগাঁও থানা আটপাড়া জেলা নেত্রকোনাদেরকে অদ্য স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আনুমানিক রাত 3:20 ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধরখাড় এলাকায় হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে উক্ত আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা জেলার আটপাড়া থানার মামলা নং 13/143। উল্লেখ্য যে মৃত পুলিশ মিয়া ও আসামিগণ একই এলাকার বাসিন্দা। পুলিশ মিয়ার পরিবারের সাথে আসামিগণের পূর্ব হইতে বিভিন্ন মামলাসহ সামাজিক বিরোধ ছিল। এর জের হিসেবে 21/7/2022 ইং আনুমানিক রাত 8 ঘটিকায় সময় আসামিগণ পুলিশ মিয়ার বাড়িতে এসে তাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। উক্ত গ্রেপ্তারকৃত আসামিদেরকে নেত্রকোনা জেলার আটপাড়া থানার হস্তান্তর প্রক্রিয়াধীন।